بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد

স্ত্রীকে কথা বলে যে তুমি যদি এখন আমার বাড়িতে যাও তাহলে তুমি আমার বেটি হবে তাহলে সেক্ষেত্রে জিহার হবে কেননা তার উদ্দেশ্য হয় যে স্ত্রীকে এমন জিনিসের সাথে তুলনা দেওয়া যে তার নিজের জন্য হারাম তো আর জিহারের তারিফ হচ্ছে যে আইয়া কুলা রাজি ইমরা তিহি আলেইয়া কেদাহরি উম্মি যে কোনো স্বামী বলবে কোনো মানুষ নিজের স্ত্রীকে বলবে যে তুমি আমার নিকটে আমার মায়ের পিঠের মতো তো মা যেহেতু সন্তানের জন্য হারাম তো সন্তান যদি তার স্ত্রীকে মায়ের তুলনা দিয়ে বলে তাহলে সেটা জিহার অনুরূপ নিজের বেটিও নিজের জন্য হারাম তাই নিজের বেটির সাথে তুলনা দেওয়া মানে এটা হয়ে যায় জিহার আর জিহার যদি হয়ে যায় তাহলে তার কাফফারা দিতে হবে কাফফারা না দেওয়া অবধি স্ত্রীর সাথে মিলামশা মিলামিশা করা যাবে না স্ত্রী সঙ্গম করা যাবে না তা থেকে দূরে থাকতে হবে আর জিহারের কাফফারা আপনি পেয়ে যাবেন সুরাতুল মুজাদালা সুরা নাম্বার আটটান্ন এবং আয়াত নম্বর তিন ও চারে সেটা হচ্ছে এই যে একটা গোলাম আজাদ করতে হবে সেটা সম্ভব না হলে পরস্পর দুই মাস রোজা রাখতে হবে এটাও যদি সম্ভব না হয় তাহলে হ্যাঁ সাতটা মিসকিনকে খাওয়াতে হবে সাতটা মিসকিন তো এটা হচ্ছে জেহারের কাফারা এটা যদি আদায় করা হয় তারপরে তবেই নিজের স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গম মিলামেশা জায়জ হবে নচেত না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জেদা খাইরান